সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে রেসিপি হচ্ছে মুড়ি দিয়ে কালোজাম মিষ্টি মিষ্টি খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি বিশেষ করে এই কালোজাম মিষ্টিটা একটু কিন্তু বেশি পছন্দ করে থাকি তো আপনিও চাইলে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন মুড়ি দিয়ে এই কালোজাম মিষ্টিটা একদম দোকানের মতো পারফেক্ট অল্প সময়ে এবং অল্প উপকরণে কিন্তু এই মিষ্টিটা আপনি তৈরি করে নিতে পারেন তো আশা করছি বাকি সব রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি আড়াই কাপ পরিমাণের মতো মুড়ি নিয়ে নিয়েছি তো এখানে আমি আড়াই কাপ পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি আপনারা চাইলে মুড়ি কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারেন তো এই আড়াই কাপ মুড়ি দিয়ে এখানে সতেরো থেকে আঠারোটার মতো মিষ্টি হবে তো আমি একটা মিক্সার ব্লেন্ডারে এই মুড়িগুলো মিক্স করে নিচ্ছি তো আপনারা চাইলে শিলনোড়ায় কিন্তু মিহি করে বেটে নিতে পারেন তো শিলনোড়া একটু সময়টা বেশি লাগবে তো মিক্সার ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তো মুড়িগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি মিহি করে তো দেখে বুঝতে পারছেন আমার মুড়িগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়েছি তো নামিয়ে এখন আমি একটা ছাকার জন্য চালনি নিয়েছি তো আপনারা যে কোনো চালনি নিয়ে নিতে পারেন তো এই চালনির সাহায্যে আমি মুড়িগুলো একটু ছেঁকে নেব তো মুড়িতে এখানে অনেকটাই মোটা মোটা দানা ভাব রয়ে গেছে তাই একটু ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে দেখছেন যে মোটামুটি অনেকগুলো এই দানা ভাবগুলো বেড়ে এসেছে তো আপনারা চেলে পরবর্তীতে এই মুড়ি এই দানা মুড়িগুলো দিয়ে কিন্তু ব্রেন করে নিতে পারেন বা সিন্দুরো আবার মিহি করে বেটেও নিতে পারেন মুড়িগুলো আমার চালা হয়ে গেছে তো চালার শেষে দেখে বুঝতে পারছেন মুড়ি থেকে কিন্তু এই মুড়ির গুঁড়োগুলো আমি চেলে বের করে নিয়েছি আমি পর্যায়ে চুলাতে একটা ফ্রাই প্যানে দুধ গরম করতে দিয়ে দিয়েছি তো এখানে আমি প্রায় চার কাপের মতো দুধ গরম করে নিয়ে এখানে দুই কাপ দুধ আমি ফ্রাই প্যানে রেখে আর দুই কাপ দুধ আলাদা করে আমি তুলে রেখেছি তো এখন আমার দুধটা কিন্তু ফুটে উঠে গেছে এরপর যে আমি যে মুড়িগুলো প্লেন করেছিলাম সেই মুড়ির গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেব তো দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নেড়ে নেব আমরা যেরকম রুটি বানাই সেম কিন্তু এই রুটির মধ্যে কিন্তু এই ড্রোটা তৈরি করতে হবে তো আমার কাছে মনে হয়েছে এখানে কিন্তু দুধের পরিমাণটা অনেকটাই কম হয়েছে তাই আমি অবশিষ্ট যে দুই কাপ দুধ রেখে দিয়েছিলাম এখানে আমি আরও এক কাপ দিয়ে আমি একটা সুন্দর করে ড্রো তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু সেম এরকমভাবেও করে নিতে পারেন তাহলে কিন্তু ড্রোটা তৈরির ক্ষেত্রে দুধের পরিমাণটা বেশিও হবে না এবং কমও হবে না যদি কম হয়ে যায় আপনি কিন্তু পরবর্তীতে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে এটা করে নিতে পারবেন আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যাবে এখন আমি চুলার তাপটা লো হিটে রেখে এই ডোটাকে এক মিনিটের মতো একটু চুলাতে জাল দিয়ে ভালো করে ডোটাকে মিশিয়ে নামিয়ে নেব তো দেখছেন আমার ডোটা কিন্তু একদমই কড়াইতে লেগে যাচ্ছে এরপর যে আমি এই ডোটাকে নামিয়ে নেব তো আমি ডোটাকে নামিয়ে নিয়েছি এখন ডোটা প্রচণ্ড প্রায় গরম তাই আমি একটু ডোটাকে ঠান্ডা করে নেব তো আমি একটু চামিজ দা ভালো করে চামিচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি যেন ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো আমার ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো আমি হাত দিয়ে ধরতে পারছি তার মানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম তো ডিম দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে আমি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দেব এবং হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব তো আপনারা যদি মিষ্টির পরিমাণটা মানে একটু কম তৈরি করেন তাহলে কিন্তু বেকিং পাউডারটা একটু কম করে দেবেন আর যদি মনে হয় একটু বেশি তাহলে কিন্তু একটু বেশি বাড়িয়ে দিতে পারেন তার গুড়া দুধটাও চাইলে আপনারা কম বেশি করেও দিয়ে নিতে পারেন তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিয়ের পরিমাণটাও আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন কম বেশি করে এখন এটাকে ভালো করে আমি মেখে একটা ডো তৈরি করে নেব তো একটু ভালো করে এটাকে মিশাতে হবে গুঁড়ো দুধ এবং বেকিং পাউডার সব কিছুর সাথেই যেন এই মুড়ির ডোটা পারফেক্টলিভাবে একদম মিশে যায় তো আমি সুন্দর করে এই ডোটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি ডোটাকে হাতে নিয়ে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু সুন্দরভাবে মিশে গেছে এর পর্যায় দু হাতের তালুতে আমি একটু ঘি মেখে নেব মিষ্টিগুলো বানানোর জন্য তো এখন আমি মিষ্টির শেপ দিয়ে আমি সম্পূর্ণ ডোটাকে মিষ্টি তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন ছোট বড় মাঝারি আপনারা সবই আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন চাইলে গোলো করে কিন্তু নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো করে একটু লম্বা এবং একটু বড়ো সাইজ করে নিয়েছি এখন আমি একটা ফ্রাইপ্যানে তেল গরম দিয়ে দিয়েছি তো তেলটা আমার হালকা হালকা একটু গরম হয়েছে তো এর পর্যায়ে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব আর অবশ্যই চুলার তাপটাকে আপনাকে একটু লো হিটে রাখতে হবে এক এক করে আমি সবগুলো মিষ্টি কিন্তু তেলে ছেড়ে দিয়েছি তার মিষ্টিগুলো কিন্তু চামিশ দিয়ে উল্টানো যাবে না বা নাড়াও যাবে না তাহলে মিষ্টি ভেঙে যাবে কারণ মিষ্টিগুলো এখনও অনেকটাই নরম আপনাকে কিছুক্ষণ পর এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই প্যানটাকে নেড়ে দিতে হবে তো দেখছেন আস্তে আস্তে কিন্তু মিষ্টির সাইজগুলো অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তো আমি একটু পরপরই কিন্তু ফ্রাই প্যানটা একটু নাড়িয়ে দিচ্ছি যেন সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে ভাজা হয় তো আমি চুলার তাপটা লো থেকে আর বাড়িয়ে দিয়েছি যখন দেখবেন মিষ্টির একটা পাশ একটু হালকা কালার এসে গেছে বা একটু শক্ত হয়ে গেছে তখন আপনি এরকম আলতো হাতে কিন্তু এই মিষ্টিগুলোকে একটু উল্টে দিতে পারেন তা আমার মিষ্টিগুলোর কিন্তু একটা পাশ অনেকটাই কালার চলে আসছে এবং মিষ্টিগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে এর যায় আমি চামিচের সাহায্যে এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে করে লাল করে ভেজে নেব তো দেখছেন আমি কিন্তু প্রত্যেকটা মিষ্টি উলটিয়ে দিচ্ছি আপনারা যদি একটু বেশি করে লাল করে ভাজতে চান তাও ভাজতে পারবেন আবার কেউ কেউ আছে অনেকটাই লাল খেতে একদমই পছন্দ করেন না তাহলে কিন্তু আপনারা অল্প ভেজে নিতে পারেন মিষ্টিগুলো তা আমি একটু লাল করে কিন্তু ভেজে নিচ্ছি তো আমার পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এরপর যে আমি মিষ্টিটা নামিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে আমি মিষ্টি শিরাটা তৈরি করে নেব তার জন্য ফ্রাই প্যানে আমি দুই কাপ পরিমাণে চিনি এবং এখানে চার কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি তো আমি যেটা দিয়ে চিনিটা মেপে দিয়েছি আমি সেই কাপটা দিয়ে চার কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এখন এই জলটাকে আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব যেন চিনিটা গলে শিরাটা একটু ভারী হয় তো দেখছেন আমার কিন্তু শিরাটা অনেকটাই সুন্দর ফুটে গেছে এবং হালকা হালকা একটু ভারী হয়ে গেছে তো এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম আর মিষ্টিগুলো অবশ্যই একটু ঠান্ডা করে দিতে হবে গরম মিষ্টি একদমই দেওয়া যাবে না তো আমি মিষ্টিগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠেকে দেওয়ার পরে এখন আমি উঠিয়ে নিলাম ঢাকনাটা তো ওঠানোর পরে দেখছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলে গেছে এবং সফট হয়ে গেছে তো অনেকটা শিরা কিন্তু রয়ে গেছে এখন আমি আরও পাঁচ মিনিট ঢাকনা খুলে এটাকে রান্না করে নিয়েছি তো দেখছেন অনেকটা শিরা কমে গেছে এরপর যে আমি চুলাটাকে বন্ধ করে দেবো বন্ধ করে এই মিষ্টিটা আমি দুই থেকে দেড় ঘন্টার মতো ঢেকে রেখে দেব তো দুই ঘন্টা পর দেখছেন চিনির শিরাটা কিন্তু একদম মিষ্টি খেয়ে নিয়েছে অল্প পরিমাণে কিন্তু নিচের শিরাটা রয়ে গেছে এখন মিষ্টিগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো প্লেটে সাজিয়ে নিতে পারেন তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খেত বেশ একদম দোকানের মতো আপনি যাকে খাওয়াবেন সে কখনোই বুঝতে পারবেন না এটা আপনি মুড়ি দিয়ে বাসায় তৈরি করে নিয়েছেন এই মিষ্টিগুলো কিন্তু দোকানের মিষ্টির মতো ভিতরটা অনেকটাই সফট হয়েছে তো আপনি চাইলে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন আর এরকম রেসিপি আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন